সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকল অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি কিভাবে আপনারা খুব দ্রুত ফাইবারে সাকসেস হবেন এবং নতুনরা কিভাবে ফাইবারের ভিতরে রিভিউ নিয়ে খুব দ্রুত আপনাদের গিগ র্যাঙ্ক করাইতে পারবেন। এই বিষয়ে আমি একটা টিপস শেয়ার করব, আশা করি যে আপনাদের মোটামুটি অনেকেরই কাজে লাগবে। এটা মূলত নতুনদের উদ্দেশ্য এই ক্লাসটা তৈরি করা হয়েছে। আর আজকে হচ্ছে আমার ফার জার্নি ফেস দিয়ে ভিডিও বানাচ্ছি, সবাই সাপোর্ট করবেন, ঠিক আছে? তাহলে আশা করি যে সামনে আরও ভালো ভালো কিছু শেয়ার করার চেষ্টা করব। তো আমরা যারা নতুন সেলার আছি তারা কিন্তু প্রথমে গিগ তৈরি করে, গিগ তৈরি করার দেখা যায় যে 15-20 দিনের ভিতরে কিন্তু তারা চায় যে আমাদের গিগটা একটা পেজে আসুক বা একটা সার্চ রেজাল্টে আসুক, যেটার মাধ্যমে আমাদের ক্লায়েন্ট এটা কিন্তু অর্ডার দিবে। কারণ এখন কিন্তু ফাইবারে অ্যালগোরিদমটা আগের মতো নাই যে ফাইবারে একটা গিগ বানালেন তো আপনি অর্ডার পাবেন। যেমন আমরা 19-এর দিকে বা 18 সালের দিকে আমরা দেখছি বা আমরা বুঝতে পারছি যে গিগ বানালে কিন্তু অর্ডার আসতো, কিন্তু এখন কিন্তু সে প্রসেসটা নাই। এখন কিন্তু অনেক কম্পিটিশন হয়ে গেছে আপনার, দেখা গেছে যে আপনি যদি পর্যাপ্ত ভালোভাবে আপনার অপটিমাইজেশন যদি না করতে পারেন, আপনার গিগ অপটিমাইজেশন যেটা আমরা বলে থাকি ওইটা যদি আপনি প্রপারলি না করতে পারেন তাহলে কিন্তু আপনার গিগ কখনোই সার্চ রেজাল্টে আসবে না। আমরা জানি যে সার্চ রেজাল্টে আসার জন্য 3-4টা সিস্টেম ফলো করা হয়। আপনি যদি রিভিউর মাধ্যমে যদি আপনার গিগটা প্রথম অবস্থায় র্যাঙ্ক করাতে চান, একটা ক্লায়েন্ট কিন্তু আপনার একটা বা দুইটা রিভিউ দেখে কখনোই কিন্তু ট্রাস্ট করবে না। আমরা আগে কিন্তু একটা বা দুইটা রিভিউ নিলে কিন্তু আমাদের অর্ডার প্রচুর অর্ডার করতো বলার বাইরে, ঠিক আছে? আমাদের গিগ কিন্তু দেখা গেল খুব দ্রুত একটা পজিশন বিল্ড আপ করতো। কিন্তু এখন আর সেই সময়টা নাই। এখন আপনাকে কমসে কম 5টা রিভিউ তো নিতেই হবে, মাস্ট। 5টা রিভিউ তো মাস্ট লাগবেই। এটা অনেকজনের আছে 2টা রিভিউতে কাজ হবে যদি আপনার কম্পিটিশন যদি লো থাকে। যদি আপনার কম্পিটিশন হাই থাকে, আমরা যারা নতুন সেলার আছি তাদের কিন্তু কম্পিটিশন আপনার গিগের উপরে দেখবেন যে বর্তমানে কতগুলো সার্ভিস এখানে অ্যাভেলেবল আছে। যদি 5,000-এর নিচে আপনার সার্ভিস কম্পিটিশন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই 2টা রিভিউ রেফার করতে পারি। কিন্তু দেখা যায় কি অনেকের আবার 2টা 3টা 1টা রিভিউ নেওয়ার পরেই দেখা যায় যে ফাইবার থেকে ওয়ার্নিং চলে আসে যে ভাই রিভিউ নেওয়া যাবে না, বলতেছে যে তুমি যদি নেক্সট টাইম আবার এই কাজটাই করো তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড করে দেওয়া হবে। এটা আসলে একজাক্টলি হয় রিভিউটা ফেক হওয়ার কারণে, ঠিক আছে? রিয়েল আইপি থেকে রিভিউটা না হওয়ার কারণে। যদি কারো কম্পিটিশন 5,000-এর উপরে হয় সেক্ষেত্রে কিন্তু মিনিমাম 5টা রিভিউ নিতেই হবে, মাস্ট নিতেই হবে। তা না হলে আসলে আর কোনো ভ্যালু আসবে না বা আপনি কোনো বেনিফিট পাবেন না। আর রিভিউ কিন্তু একটা গাছের মতো। গাছের মতো কেন বললাম, কারণ এটা আপনার যতদিন গাছটা থাকবে আপনার ফলটা ততদিন দিবেই। এই রিভিউ, একটা রিভিউ দেখে ক্লায়েন্ট আসবে, 5টা রিভিউ দেখে আরও 5টা ক্লায়েন্ট কিন্তু আপনার সার্ভিসটা কেনার জন্য আগ্রহী হবে, ঠিক আছে? তো রিভিউটা একটা গাছের মতো, ঠিক আছে? এটা দেখে আরও কাস্টমার আসবে আপনার কাছে। তো রিভিউ নিলে লস না হয় না, লাভ হয়। কিন্তু সেটা দেখতে হবে যে আপনার প্রপার ভালো একটা জায়গা থেকে আপনি রিভিউ নিতেছেন কিনা। যদি আপনার রিয়েল আইপি থেকে রিভিউ না নেন তাহলে 1টা বা 2টা রিভিউ নেওয়ার পরেই দেখা যায় যে আপনার অ্যাকাউন্টের ভিতরে অর্নিং চলে আসে, যে রিভিউ নেক্সট টাইম যদি আপনি সেম এই কাজগুলো করেন তাহলে কিন্তু আপনাকে ফাইবার থেকে সাসপেন্ড করে দেওয়া হবে, এরকম বলে। কিন্তু কিন্তু আমরা যারা রিভিউ নেই তারা, আমাদের কেন এটা হয় না? আমরা কিন্তু রিভিউ নেওয়ার সময় অনেক কিছু মেনটেন করি। যেমন আমরা প্রথমে একটা গিগের লিঙ্ক আমরা লিঙ্কডিনে শেয়ার করি, এটা কিন্তু আপনারা জানেন না অনেকেই। গিগটা আমরা লিঙ্কডিনে শেয়ার করি, সেখানে আমাদের যারা রিভিউ দিবে, মানে আমরা যারা নিজেরা রিভিউ দিই, আমরা নিজেরাও কিন্তু রিভিউ দিয়ে থাকি, ঠিক আছে? যদি আমরা রিভিউ দিই সেটা লিঙ্কডিনে পোস্ট করাই, পোস্ট করানোর পরে আমরা এই লিঙ্কডিনের এই লিঙ্কটা আমরা শেয়ার করে দিই, পোস্টের লিঙ্কটা শেয়ার করে দিই ক্লায়েন্টের, যাদের কাছ থেকে আমরা রিভিউ নিব বা যাদেরকে রিভিউ যারা দিবে তাদের কাছে আমরা শেয়ার করব। তখন যখন ওই মানুষটা যখন ওইখানে ক্লিক করে বা আপনার সোশ্যাল মিডিয়ার কোনো একটা জায়গা থেকে ক্লিক করে আপনার গিগকে অফার করবে, আর অবশ্যই $5 রিভিউ কোনো ভ্যালু নাই, ঠিক আছে? $5 রিভিউ টোটালি নেওয়া যাবে না, এটা সাথে সাথে প্রবলেম করে। তো আপনি রিভিউ নেবেন হচ্ছে $10 রিভিউ, ডাইরেক্ট অর্ডার, অথবা আপনাকে কনভার্সেশন করতে হবে। যদি আপনি কাস্টমার অফারে নিতে চান তাহলে আপনাকে পর্যাপ্ত কনভার্সেশন করতে হবে। কনভার্সেশন করলে আপনার কোনো সমস্যা হবে না। কনভার্সেশন করবেন একদম রিয়েল বায়ারের মতো, কনভার্সেশন করবেন, রিকোয়ারমেন্ট দেবেন, তাকে প্রশ্ন লিখে দিবেন যে এই প্রশ্নগুলো তুমি আমাকে করবা এই কাজ সম্পর্কে, তারপরে তুমি কাস্টমার অফার তৈরি করবা, ঠিক আছে? এটা হচ্ছে সিস্টেম, রিভিউ সিস্টেম। কিন্তু এইভাবে কিন্তু হয়ে থাকে। লিঙ্কডিনে রিভিউ নেওয়ার পরে দেখা যায় যে আমাদের লিঙ্কডিন থেকে যখন সরাসরি একটা ক্লায়েন্ট চলে যাবে আমাদের প্রোফাইলে, সেখানে কনভার্সেশন করলে আসলে কোনো সমস্যা হয় না। আরেকটা কথা, এখন কিন্তু বর্তমানে আমেরিকান, ইউএসএ যাই বলে না কেন, কানাডা, অস্ট্রেলিয়া, এই ধরনের যে কান্ট্রি থেকে রিভিউ নিতে গেলে দেখা যায় $10 একটা রিভিউ নিতে গেলে আমাদের মিনিমাম খরচ হয় হচ্ছে ধরেন 1950 থেকে
2400 টাকা পর্যন্ত, এর মধ্যে কিন্তু আমাদের অনেকেই রিভিউ সেল করে। আপনার প্রথম অবস্থায় কোনো দামি কোনো রিভিউ দরকার নাই, ইউএসএর রিভিউ দরকার নাই। আমি মনে করি আপনার 5টা রিভিউ দরকার, আপনার যদি ইন্ডিয়াতে কোনো লোক থাকে, যেমন আমাদের একটা এজেন্সি আছে লাইভ ট্যাপ এজেন্সি, আপনারা ফেসবুকে লাইভ ট্যাপ এজেন্সি সার্চ করলে পেয়ে যাবেন। ওইখানে দেখা যাবে ইন্ডিয়ান রিভিউ দেখা যায় যে আপনি $10 রিভিউ নিতে গেলে আপনার 1400-1500-1600 টাকার মতো হয়ে যায় ইন্ডিয়ান রিভিউ, ঠিক আছে। আর এই রিভিউটা দেওয়া হয় ইন্ডিয়াতে যে থাকে তার মাধ্যমে। ইন্ডিয়াতে আমাদের আরও আরও সাপোর্ট টিম আছে, তারা ইন্ডিয়াতে বসে বসে এই কাজগুলো করে, ঠিক আছে। যদি কারো মনে হয় ইন্ডিয়ান রিভিউ নেবেন, নিতে পারেন। ধরেন আপনি 5টা ইন্ডিয়ান রিভিউ নিলেন, বলেন যে অনেকে বলে যে দাম নাই। কে বলে দাম নাই? আমি প্রথম তো আমার অ্যাকাউন্ট তো বাংলাদেশি রিভিউতে তুলছি, আপনি বলেন যে দাম নাই, আমার অ্যাকাউন্ট প্রথম বাংলাদেশি রিভিউ নিয়ে আমি দাঁড় করাইছি, ঠিক আছে। এটা কোনো বিষয় না। আপনি ইন্ডিয়ান রিভিউ নেন, যখন আপনার 10টা 12টা 15টা রিভিউ হয়ে যাবে আপনার একটা গিগের ভিতরে, এই রিভিউ কিন্তু আপনার ওইখানে লেখা থাকবে যে এতগুলো রিভিউ আছে আপনার গিগের ভিতরে, ওইটা কোন দেশি। কিছু কিছু ক্লায়েন্ট আপনার ওইগুলো দেখতে যাবে। 5টা রিভিউ নেওয়ার পরে আপনি 2টা বা 1টা আপনি ইউএসএর রিভিউ নেন, যে সেলারটা ভালো, বা 2টা রিভিউ নেন ইউএসএসের, 6টা 7টা রিভিউ হয়ে গেলো আপনার, আপনাকে আর পিছনের দিকে তাকাইতে হবে না। আমরা যারা আছি ফাইবারে, যারা অনেক দিন ধরে কাজ করতেছি, আমরা কিন্তু সবাই কিন্তু ম্যাক্সিমাম যারা কাজ করি তারা কিন্তু দেখা যায় লেভেল 1 কিন্তু আমরা 1 মাসের ভিতরে নিয়ে যাই। কিভাবে? এই রিভিউর মাধ্যমে কিন্তু আমরা লেভেল 1 নিয়ে যাই। বড় বড় অর্ডার করি, $400 অর্ডার করে লেভেল নিয়ে যাই। সিস্টেম কিন্তু এটাই, সিস্টেম কিন্তু এর বাইরে কিছু নাই, সিস্টেম এটাই, কিন্তু আপনারা জানেন না, সেই জন্য আসলে এটা হয় না। আর আজকের ক্লাসটা কিন্তু আমি সম্পূর্ণই সিক্রেট একটা ক্লাস আপনাদের সামনে দেখা মানে জানাইলাম আর কি, বিষয়গুলো কীভাবে হচ্ছে। আপনি লেভেল 1 ছাড়া কিন্তু এখন দ্রুত র্যাঙ্ক করাইতে পারতেছেন না। আপনাকে 5টা রিভিউ নিতে হবে, এই কাজগুলো করতে হবে, প্রপার অপটিমাইজেশন করতে হবে, মার্কেট প্লেসের অ্যালগোরিদমগুলো জানতে হবে, তাহলে আর আপনার ফাইবার নিয়ে চিন্তা নাই। ফাইবার যে কোনো নতুন প্রোফাইল দেবেন, আমরা মাত্র 15-20 দিন 1 মাসের ভিতরে সেটা ভালো একটা পজিশন বিল্ড আপ করতে পারি, কারণ এখানে সবগুলোই অ্যালগোরিদম, সিস্টেম, টিপস এগুলোর মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে। তো আমি অনেক কথা বললাম আজকে, আমার ফার্স্ট টাইম আপনাদের সাথে ফেস টু ফেস কথা হচ্ছে, ঠিক আছে, মানে আমার ফেস শো করলাম। জানি না ভিডিওটা কতটুক আপনার কাজে লাগবে, তো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আমি বলবো না সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো আশা করি যে ভালো লাগছে বিষয়টা, আপনি অনেক কিছু শিখতে পারছেন। তো দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।